সরকারি কর্মকর্তাদের বেতন বিল দাখিলের পর অফিস প্রধান অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার কর্তৃক বেতন বিল অ্যাকাউন্টস অফিসের ফরওয়ার্ডিং ফরওয়ার্ড করতে হবে। সো সেই ফরওয়ার্ড কীভাবে বেতন বিল ডিডিও কর্তৃক ফরওয়ার্ড করা হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমাদেরকে যেহেতু অনলাইনে বেতন বিল দাখিল করতে হবে, সে প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদেরকে আইবাস আইবাস প্লাস প্লাস ভার্সন সিলেক্ট করে এখানে প্রথমে যেতে হবে। যাওয়ার পর যেহেতু আইবাস 2018-19 সাল থেকে নতুন কোড অনুযায়ী বেতন হচ্ছে, প্রথমে আমাদেরকে সেখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে যিনি ডিডিও অর্থাৎ অফিস প্রধান ড্রয়িং এর ডিসবার্সমেন্ট অফিসার, তার আইডি নাম্বার এখানে প্রথমে দিতে হবে। তো আমি তার আইডি নাম্বার এখানে লিখছি। তো আইডি নাম্বার লেখা হয়ে গেল। আইডি নাম্বার লেখার পর এখানে ডিডিও পাসওয়ার্ড প্রয়োজন হবে, তো আমি পাসওয়ার্ডটা লিখছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে নিচে যে ক্যাপচার আছে সেটা এখানে টাইপ করতে হবে, 7J S 3 এবং E। এরপরে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে দুটো অপশন, অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেট এক্সিকিউশন। তো আমাদেরকে বাজেট এক্সিকিউশনে যেতে হবে। বাজেট এক্সিকিউশন যাওয়ার পর এটা যিনি ড্রয়িং এ ডিসবার্সমেন্ট অফিসার মানে ডিডিও ওনার পার্সোনাল অ্যাকাউন্ট, এখান থেকে আমাদেরকে প্রথমে আমাদের এখানে বাজেট এক্সিকিউশন আসতে হবে। আসার পর অনলাইন পে বিল আসার পরে এখানে অনলাইন পে বিল ফরওয়ার্ড অর্থাৎ এখানে আমাদেরকে আসতে হবে, ফরওয়ার্ড করতে হবে। আসার পরে এখানে আসলো যে এখানে বলছে অনলাইন পে বিল ফরওয়ার্ড পে পয়েন্ট অর্থাৎ DCA রাজশাহী DCA, এখানে তো রাজশাহী DCA আসছে। অ্যান্ড ফিসকাল ইয়ার আমাদের 2021 সাল, এবং মান্থ যেহেতু আমাদের জুলাই মাসের বেতন সেটা হলো আগস্ট মাসে আমাদের ফরওয়ার্ডিং করছি, তো জুলাই মাসের বেতনটা সেটা তোমরা আগস্ট মাস সিলেক্ট করার পরে আমরা এখানে গো দেব। আমরা একটু অপেক্ষা করি। গো দেওয়ার পরে এখানে যতগুলো আমাদের অফিসার বিল সাবমিট করেছিলেন সবার এখানে তালিকা চলে আসবে, এখানে নাম চলে আসছে। তো আসার পরে এখানে আমরা একটা কাজ করতে পারি, যেটা এখানে অপশন আছে সেখানে তার NID, তার যে রেজিগনেশন, তার বিল নাম্বার, তার কোন মাসে বিল দাখিল করছে, তার গ্রস কত, তার ডিডাকশন কত, নেট অ্যামাউন্ট কত নিচ্ছে, এবং ইচ্ছে করলে এখান থেকে আমরা ডিটেলসে গিয়ে কোনো এমপ্লয়ি অফিসারের আমরা এখানে তার স্যালারি চেক করতে পারি, যে সে কত তার বেসিক, তার বাড়ি ভাড়া কত নিচ্ছেন, তার মেডিকেল কত নিচ্ছেন, কী কী খাতে সে ডিডাকশন করছেন, মোট কত টাকা পেমেন্ট নিচ্ছে, টোটাল এখানে কিন্তু আমরা পুরোটা দেখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখে যদি আমাদের কোনো অবজেকশন থাকে সে বিলটা আমরা, যদি অবজেকশন থাকে ডিডিও মনে করলে সে বিলটা সে বাদ দিয়ে বাকিগুলোকে সে ফরওয়ার্ড করতে পারে। সেক্ষেত্রে ওয়াল সিলেক্ট করা যায়, অথবা কোনো ওয়াল সিলেক্ট করার পরে কোনো বিল যদি অবজেকশন থাকে সেক্ষেত্রে সে এটাকে স্টিক মার্ক উঠে দিলে সেটা ফরওয়ার্ড হবে না। তো আমরা ওয়াল সিলেক্ট করার পরে আমরা এখন ফরওয়ার্ড করব। তো ফরওয়ার্ডের জন্য আমরা জাস্ট এখানে এখানে সিলেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের এবং সিলেক্ট 10 বিলস গট চেঞ্জ, তা এখানে বসে আমরা 10 জনের বিল আমরা সাবমিট করছি। যদি কখনো চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা নো দেবো, যদি আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, আমরা বিল ফরওয়ার্ড করতে চাই, আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে এখানে একটা মোবাইল ডিডিওর মোবাইলে 4 ডিজিট একটা কোড নাম্বার যাবে, সেই কোডটা এখানে আমাদেরকে টাইপ করতে হবে। তো আমরা সে কোডটা এখানে টাইপ করার চেষ্টা করতেছি। আমরা ডিজিটটা 4 ডিজিটের কোড সেটা 4103 বসার পরে আমরা ওকে ওকে দিয়েছি। আমরা একটু অপেক্ষা করতে হবে যেহেতু অনেকগুলো বিল একসঙ্গে যাচ্ছে, তো একটু ফরওয়ার্ডের জন্য অপেক্ষা করছি। কমপ্লিট। তো
বিল ফরওয়ার্ড টু অ্যাকাউন্ট অফিসার সাকসেসফুলি, তো আমাদের বেতন বিল সাবমিট করা কমপ্লিট হয়ে গেছে। তো সিলেক্ট এখানে 10 জনের বেতন বিল সাবমিট হয়ে গেছে। তো ভিডিওটা আপনারা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ সবাইকে।